আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব HSSC যে নতুন রিক্রুটমেন্ট ছেড়েছে, তো সেই বিষয়ে। তো অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে, তো 7,000-এর উপর ভ্যাকান্সি রয়েছে, দেখে নেওয়া যাক এতে কী কী লাগবে, কবে থেকে অ্যাপ্লাই স্টার্টিং হবে। তো ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যে বন্ধুরা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভালো করে ভিডিও অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো বন্ধুরা সময় নষ্ট না করে কন্টিনিউ করছি। আমরা এই নোটিফিকেশন দেখতে পাচ্ছি HSSC কনস্টেবল রিক্রুটমেন্ট 2020-21 অ্যাপ্লিকেশন অনলাইন ফর্ম, 7,298টি পোস্ট রয়েছে। তো টোটাল ভ্যাকান্সি রয়েছে 7,298টি। তো অ্যাপ্লিকেশন যেটা স্টার্টিং হয়েছে 11/1/2000, লেটেস্ট লাস্ট যে আপডেটটা দেওয়া হয়েছে 11/1/2021-এ। তো এখানে ব্রিফ ইনফরমেশন দেখে নিই, হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশন HSSC, তো এই ডিপার্টমেন্টে কিন্তু অ্যাপ্লিকেশনটা রিসিভ করা হবে। তো অ্যাপ্লিকেশন ফিসে চলে আসি, অ্যাপ্লিকেশন ফিস যেটা রয়েছে সেটা হচ্ছে মেল ফিমেলের জন্য 100 টাকা, যদি হরিয়ানার বাড়ি থেকে রেসিডেন্ট হয়, আর হরিয়ানা হলে 50 টাকা, মেল হলো 25 টাকা, SC/ST-দের জন্য, আর ফিমেল হলো 13 টাকা। আচ্ছা, PWD এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য কোনো চার্জ কিন্তু পেমেন্ট করতে হচ্ছে না। পেমেন্ট কি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে বা ই চালানোর মাধ্যমে, SBI ব্রাঞ্চ থেকে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে কিন্তু, বা IDBI ব্যাঙ্ক থেকে পেমেন্ট করা যেতে পারে। তো ইম্পর্টেন্ট ডেটস কি বলা হয়েছে, ইম্পর্টেন্ট ডেটসে বলা হয়েছে ডেট অফ পাবলিকেশন, কবে নোটিফিকেশনটা রিলিজ হয়েছে, 30/12/2020-তে। স্টার্টিং ডেট অফ অ্যাপ্লাই কি রয়েছে, 11/1/2021, আর ক্লোজ কবে হবে, 10/2/2021, 11:59 মানে PM রাত্রে। আচ্ছা, লাস্ট ডেট ফর ডিপোজিট ফিস, ফিস করবে 13/2/2021-এর মধ্যে ফিসটা পেমেন্ট করতে হবে। আচ্ছা, এখন এজ লিমিটে চলে আসি, আবার রিপিট করছি, ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে হবে। মিনিমাম যেটা এজ রয়েছে 18 থেকে স্টার্টিং হবে, ম্যাক্সিমাম কত, 25 বছর, আর SC/ST/OBC যে সিস্টেম রয়েছে সেই হিসেবেই ছাড়টা তোমরা পাচ্ছ। এখন কতটুকু বা পড়াশোনা লাগবে, কোয়ালিফিকেশন ডিটেলসে চলে আসি। ক্যান্ডিডেট শুড পাস, কী বলছে, ইনি অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, মানে HS পাস হতে হবে, যে কোনো বোর্ড থেকে, যে কোনো ইনস্টিটিউট থেকে পাস করলে কিন্তু হবে। মেট্রিক উইথ, আচ্ছা সেক্ষেত্রে সাবজেক্ট যেটা রয়েছে, ফিজিক্যাল মেজারমেন্টে চলে আসি। হাইটের কথা বলা হয়েছে ছেলেদের জন্য 170 সেন্টিমিটার, আর মেয়ে 168 সেন্টিমিটার হচ্ছে এক্সিস্ট গভর্নমেন্ট সার্ভিস যদি থাকে সেক্ষেত্রে, আর চেস্ট 83 সেন্টিমিটার, আর 4 সেম ইনক্রিজ করতে হবে। আর তাছাড়া যে হাইটটা রয়েছে ফিমেলের জন্য 158 সেন্টিমিটার। আচ্ছা, তাছাড়া যদি অন্য কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি থাকে সেক্ষেত্রে 156 সেন্টিমিটার, চেস্টের কোনো ব্যাপার নেই। এখন ভ্যাকান্সি কত রয়েছে, মেল জেনারেল মানে GD যেটা রয়েছে, মেয়েদের জন্য 5,500টি ভ্যাকান্সি রয়েছে, আর মেয়েদের জন্য 1,100টি ভ্যাকান্সি রয়েছে। আর ফিমেল কনস্টেবল ফর HAP সেক্ষেত্রে 698টি ভ্যাকান্সি রয়েছে। অ্যাপ্লিকেশন প্রসেস কী আছে, প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, তো দেখে নেওয়া যাক নোটিশে কী আছে। তো নোটিশটা আমরা ফলো করে নেব, নোটিশে কী আছে দেখে নিই। আচ্ছা, এখানে নোটিশটা ডাউনলোড হয়ে গিয়েছে, ডেট অফ পাবলিশন 30/12/2020-তে। আচ্ছা, ওপেনিং কত, 11/1/2021, আর ক্লোজিং ডেট 10/2/2021-এ। আচ্ছা, ডিপোজিট কত, 13/2/2021 কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে কি দেখতে পেলাম, যে HS পাস হলে অ্যাপ্লাই করা যাচ্ছে, যে কোনো স্ট্রিম থেকে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে। হাইট হলো 170 সেন্টিমিটার জেনারেল ছেলেদের জন্য। আর কোন পোস্টের জন্য কতগুলো মানে ভ্যাকান্সি রয়েছে, যে 5,500টি ছেলেদের জন্য যেগুলো ভ্যাকান্সি রয়েছে, বয়সদের জন্য জেনারেল 1,980টি, SC/ST/OBC 990টি, OBC/A 770টি, OBC/B 440টি, ESW 550টি, এভাবে ভাগ করা রয়েছে। তাছাড়া 170টি পোস্ট সরি 1,100টি পোস্ট হচ্ছে মেয়েদের জন্য, জেনারেল 396টি, SC/ST/OBC 198টি, OBC/A 154টি, OBC/B 88টি, তাছাড়া বাকি অনেকগুলো পোস্ট রয়েছে। আর ফিমেল কনস্টেবল যেটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু 252টি জেনারেল, SC/ST/OBC 125টি, OBC/A 97টি, OBC/B 56টি, এইভাবে ভাগ করা আছে। ডিগেশন কোয়ালিফিকেশন তো এর আগে কথা বলেছি, সেটা উচ্চ মাধ্যমিক পাশ হলে অ্যাপ্লাই করতে পারছো। তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু লগ ইনে অ্যাপ্লাই করতে হচ্ছে। তো এখানে প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করবে,
রেজিস্টার নিয়ে ক্লিক করার পর একটা পেজ খুলে যাবে। পেজটা খোলার পর কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। প্রথমে নাম দিতে হবে, জেন্ডার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে। দেওয়ার পর তারপর তোমাদের কি করতে হবে, আবার লগ ইন করতে হবে। লগ ইনের পেজ, লগ ইন করার পর কিন্তু অ্যাপ্লাইটা করবে, অ্যাপ্লাই করার সময় কোনো ভুল করবে না, ভুল হলে কিন্তু এডমিট কার্ড আসবে না। লগ ইন আইডি আর পাসওয়ার্ড। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি স্টার্টিং হয়েছে। যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে যাও অবশ্যই করতে পারবে, আর এই বিষয়ে যদি অন্য কিছু জানা থাকে কমেন্ট করে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। আর বন্ধুরা, তার সঙ্গে আমি রিপিট করছি, যে বন্ধুরা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর জন্য। তো বন্ধুরা, আজকের জন্য ধন্যবাদ।